এই যে দেখুন, ইঞ্জিনের অয়েল সময় মতো চেক করেন, দেখে ইঞ্জিনের অয়েলগুলো পুইরা এরকম গ্রিস হয়ে গেছে। গ্রিস হওয়ার কারণে নিচে ফিল্টার আছে, ফিল্টারটা জাম হয়ে গেছে, তার কারণে অয়েল উপরে উঠতে পারে নাই, তাই ইঞ্জিনটা জাম হয়ে খারাপ হয়ে গেছে। তার জন্য ইঞ্জিনটা খুলছি, দেখছেন অয়েল ঠিক মতো চেঞ্জ না করলে সময় মতো ইঞ্জিনের এই অবস্থা, কি অবস্থা, অয়েলগুলো পুইরে এরকম মাটি হয়ে যায়। আমি নিচে খুলে আপনাদের দেখাবো কি অবস্থা নিচে হয়েছে। দেখুন ইঞ্জিনের ক্যারিং কেস খোলার পরে যেগুলো দেখুন, এই ফিল্টার, এটা এটা দিয়ে অয়েল উপরে উঠে, দেখুন এটা পুরো ব্লক হয়ে গেছে, আর অয়েল উপরে উঠতে পারে না, দেখে ইঞ্জিনটা জাম হয়ে গেছে। আর দেখুন অয়েল অবস্থা কি, এই দেখুন এগুলো অয়েল পুইরা সব এগুলো মাটি হয়ে গেছে। আর এই এটার ভিতরে দেখো ক্যারিং কেস, গাড়ি ইউজ করেন টাইমলি অয়েলটা চেঞ্জ করেন। 3,000 থেকে 3,500 বা 4,000, ভালো অয়েল ডালে 4,000 কিলোমিটার চালান। আর যদি একটু নর্মাল অয়েল ডালেন তো 3,000 কিলোমিটার অয়েল চেঞ্জ করলে আপনার ইঞ্জিন ভালো থাকবে, ধোয়াও মারবো না, এরকম কাচড়া হবে না। সেগুলো কী বলতে চাইছে বুঝতে পারছেন? সালামু আলাইকুম। এই যে দেখুন অয়েল না ওঠার কারণে বিয়ারিংগুলো মাইট হয়ে গেছে, এখানে অয়েল চেঞ্জ করে দিকে দেখুন পিস্টনের রিংগুলো কী অবস্থায় জাম হয়ে গেছে। এই যে এটা অয়েল রিং ছোটোটা, এই রিংটা জাম হয়ে গেলে তো ইঞ্জিনে অয়েল খাওয়া শুরু করে। দেখুন অয়েল ঠিক মতো চেঞ্জ করে দিকে অয়েল রিংগুলো জাম হয়ে গেছে, তাই ইঞ্জিনের গমারে অয়েল খায়। দেখুন পিস্টনগুলোর কী অবস্থা হয়ে গেছে,